আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাকবীর বক্ত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমাদের অতিথি হিসেবে আছেন আমাদের মেয়ে, আমাদের আপনজন স্পিকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সাবিনা আক্তার। আমাদের অতিথি হিসেবে আছেন আহমেদুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান চ্যানেলস। আহমেদুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান চ্যানেলস, আমি তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথি হিসেবে আছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাশ পাশা। সৈয়দ নাহাশ পাশা, আপনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা অতিথি হিসেবে পেয়েছি নুরুল রহমান খন্দকার পাশা, যিনি পাশা খন্দকার নামেই পরিচিত, সাবেক প্রেসিডেন্ট বিসিএ, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথি হিসেবে আছেন নবাবুদ্দিন, সম্পাদক সাপ্তাহিক জনমত। নবাবুদ্দিন, আপনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথি হিসেবে আছে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনুর খান, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অতিথি, অতিথির চাইতে সম্ভবত চেয়ার কম হয়ে গেছে, হিসাবে ভুল থেকে গেছে, কারণ একজন মানুষ এখনো মঞ্চে আসেননি, যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। আবুল কালাম আজাদ ছুটন, আলোকিত কৃতিজন। আবুল কালাম আজাদ ছুটন, আলোকিত কৃতিজন, তাকে মঞ্চে আসেন গ্রহণ করার সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ক্লোরিয়ার প্রকাশন উৎসবে উপস্থাপকের আসলে কিছু বলার থাকে না, করারও থাকে না, উপস্থাপকের দায়িত্ব হয়, তিনি আসবেন, তিনি বলবেন, এতটুকুই বলা, আমি সেই দায়িত্বটুকু পালন করব, আপনাদের ধৈর্য ছুটি ঘটাবো না। আমরা শুরুতে আমরা প্রধান আলোচক, আমাদের প্রধান আলোচক মাহবুব রহমান, সহসভাপতি লন্ডন বাংলা প্রেস ক্লাব। মাহবুব ভাইয়ের আলোচনা দিয়ে আমরা অনুষ্ঠানে শুরু করছি। মাহবুব রহমান, এবং এরপরেই আমরা মূলক উন্মোচনে যাব। প্রধান আলোচক দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, তারপরে মূলক উন্মোচনে যাব। প্রধান আলোচক আমি উপস্থাপনায় থাকছি, সুতরাং একসঙ্গে দুটো, যদিও আমি রথ এবং কলা দুটি ব্যবস্থা করেছি, আমি মূল প্রবন্ধটা পাঠ করব পরবর্তীতে। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব এবং সামনে যারা, সবাইকে এই সন্ধ্যার শুভেচ্ছা। আমি একটু কি বলবো, এটাকে অগোছালো হয়ে গিয়েছি, কারণ আমাকে বলা হয়েছিল আলোচনা করার জন্য, এবং আমি যে বইয়ের উপরে আলোচনাটা করব তার প্রেক্ষিতটা ছিল মূলত সায়ম চৌধুরীর মূল প্রবন্ধটা। তো আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানটা শুরু হবে, প্রথাগতভাবে একজন স্বাগত বক্তব্য রাখবেন, তারপর মূল প্রবন্ধ পাঠ হবে, তারপর প্রবন্ধের উপরে আলোচনা হবে, একদম এক ধাক্কায় আলোচককে পাঠিয়ে দেওয়া হয়েছে মাইক্রোফোনের সামনে। প্রস্তুতিটা ঠিক অন্যভাবে ছিল আমার, এই সে প্রস্তুতির উপরে লিখেছিলাম, এবং তার কপালই মন্দ, কারণ অনেকবার সায়ম চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছে, তার প্রশংসা করেছি, এখন সেই পুরো প্যারাগ্রাফটাই আমি ডিলেট করে দিতে হবে, কারণ সে আমাকে প্রথমে পাঠিয়ে দিয়েছে আপনাদের সামনে। সো তারপরেও যখন সায়ম চৌধুরী উপস্থাপন করবেন আজকের অনুষ্ঠানের এই বইয়ের মূল প্রবন্ধ, সেই বক্তব্যগুলো আপনারা যখন শুনবেন সেটার প্রবন্ধ থাকবে না, সায়ম খুব স্বভাবগতভাবেই, স্বভাবজাতভাবেই আপনাদেরকে গল্প শোনাবেন,
সেই গল্পটা একজন আলোকিত মানুষের, আলো প্রত্যাশী এক মানুষের অনেকগুলো গল্প শিরোনামে তিনি সেই গল্প শোনাবেন। তো প্রবন্ধ তো সাধারণত হয় বেশ কাঠখোট্টা, রসকসহীন, সাহেবের বলার ধরন, লেখার ধরন সব কিছুর মধ্যে থাকে রস। আমি আশা করছি প্রাণ ভরে আমরা উপভোগ করব সেই আমাদেরই অনুজ কথাশিল্পী সাহেবের প্রবন্ধটি। আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম অত্যন্ত পরিশ্রম করে বিশাল এই বইয়ের পাতা খুঁটে খুঁটে অনেকগুলো অমূল্য রত্ন সে তুলে নিয়ে এসেছিল তার দেখায়। এনিওয়ে, যেহেতু আলোচনা করার জন্য আমাকে ডাকা হয়েছে, প্রধান আলোচক বলে যে শব্দটা বলা হয়েছে আমি তার সাথে একমত হতে পারছি না, কারণ সে পাণ্ডিত্য বইয়ের উপর আলোচনা করতে দরকার, আমার সেই পাণ্ডিত্য নেই। আর যে সময়টুকু একটা বইয়ের উপর আলোচনা করতে গেলে যে সময়টুকু সেই বইয়ের উপর চোখ বোলানো দরকার, সেই সময়টুকু পাইনি আমি। প্রচুরটা আমার চোখে আসছে, ব্যানারে আপনারাও দেখছেন, এতটুকুই আমি দেখেছি। তো আলোচনা আমি মোটেই করতে পারবো না, সেদিকে আমি যাচ্ছি না। তবে বই নিয়ে বিশাল বলছি, আপনারা ব্যানারের দিকে তাকালেই বুঝতে পারবেন, সম্ভবত 500 পৃষ্ঠার বই, প্রায় 500 পৃষ্ঠার এই এ ধরনের একটি প্রকাশনার কাজ হাতে নেন। আমাকেও তারা আজকের এই অনুষ্ঠানে সেই দায়টা আমি মিটাচ্ছি। আবুল কালাম আজাদ ছোট আমাদের পৃথিবীর পেছনে এই মানুষটির প্রতি আমাদের ভালো লাগা ভালোবাসায় মুখ্য ভূমিকা পালন করেছে বলে আমার বিশ্বাস। দেহল বাকে জন্ম নেয়া বয়সের হিসাবে প্রায় 60-এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মাটি ও মানুষের কল্যাণ চিন্তা তাকে সমাজের সেবায় নয়, সমাজে বাস করা যে দায় আমরা প্রতিটি মানুষ, যে দায় আমাদের কাঁধে বর্তায় তা মেটাতে উদ্বুদ্ধ করেছে তাকে। বৃত্ত তাকে চিত্তহীন করেনি বলে সুকুমার চোখে বাধা হয়নি, সাংবাদিক হয়ে উঠছে, সংবাদপত্র সেবী হয়ে উঠছে, লেখক কিংবা উপন্যাসিক হয়ে উঠতে পেরেছেন অনায়াসি। যখন যে সামর্থ্য নিয়ে যে দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেটাই করেছেন। সব কিছুর পেছনে ছিল মানুষের কল্যাণ চিন্তা। একজন পূর্ণাঙ্গ মানুষ হতে হলে মানব কল্যাণে আত্মনিয়োগ করার কোনো বিকল্প কি আছে? আমার জানা নেই। তাই মানুষের কল্যাণ চিন্তা যারা করেন পূর্ণাঙ্গ মানুষ তো তারাই নমস্য সমাজে কালে কালে। 546 পৃষ্ঠার বিশাল এই গ্রন্থ, একটি গ্রন্থ এটি প্রায় শত মানুষের অভিব্যক্তি, মন্তব্য, মূল্যায়ন সন্নিবেশিত হয়েছে বইয়ের পাতায় পাতায়। একজন মানুষের 60 পথ চলার উল্লেখযোগ্য অংশগুলো লেখকরা এখানে ফুটিয়ে তুলেছেন কালি কলমের আচরে। প্রায় 20 ধরে চেনা জানা ছোট ভাইয়ের সাথে তারপরও তার অনেক পরিচয় এবং অনেক কাজ আমার অজানা ছিল। দৈনিক সিলেটের ডাক লন্ডন থেকে সাপ্তাহিক আকারে প্রকাশের উদ্যোক্তাদের অন্যতম তিনি একজন। সিলেটের ডাকের অফিসে এই সুবাদে সিলেটের ডাকের কার্যালয়ে প্রথম তার সাথে আমার দেখা হয়। সবসময় তাকে দেখেছি কেতাদ্রস্ত থাকতে। এই মানুষটির সাথে প্রথম দেখা থেকে গড়ে ওঠে আমার একটি আন্তরিক সম্পর্ক, কারণ মুখ্য কারণ সবসময় তার মধ্যে থাকে হাস্যর্য, অত্যন্ত মিশুক, বন্ধুবৎসল, বিনয় তাকে অনেকের মাঝে করেছে অনন্য। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে পরিচিত, সমাজের কাছে পরিচিত। এই পরিচয়ে তিনি ভালো পরিচিতি পেতে পারতেন, আরও অনেক অনেক বেশি পরিচিতি পেতে পারতেন। কিন্তু যার মধ্যে কবি সত্তা রয়েছে,
যার কলম বলতে চাই সমাজের কথা, মানুষের কথা, চিত্ত যার সুকুমার চর্চায় পায় নির্মল আনন্দ, সে কি পারে শুধু বৃত্তের মাঝে বুঁদ হয়ে থাকতে? আবুল কালাম আজাদ পারেননি, ব্যবসায় পাওয়া উৎপত্তি তাকে অর্থের নেশায় মত্ত করতে পারেনি, চিত্তের আনন্দে বৃত্তকেই ব্যবহার করেছে নৌকা করে। দীঘল বাঁকের মাটিও মানুষের প্রতি ঋণ পরিশোধের, পরিশোধে যেমন উদার হস্ত তিনি, তেমনি বিলা দিয়ে স্বজাতির কল্যাণে অর্থ শ্রম খাম সময় মিলিয়ে দিতেও কখনো পিছু পাননি। সায়ম চৌধুরী বইটি সম্পর্কে লিখতে গিয়ে কোনো ফাঁকিবাজি করেনি, তার লেখাটি আমরা যখন শুনব আমরা নিঃসন্দেহে অনুধাবন করতে পারব যে অত্যন্ত যত্ন করে অত্যন্ত পরিশ্রম করে সে লিখেছে। আমরা সাধারণত মানুষকে মানুষের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, মরণোত্তর আয়োজন করি, মরণোত্তর প্রকাশনা করি, যারা উদ্যোগ নিয়েছে আবুল কালাম আজাদকে আজাদের সেই অজানা দিকগুলোকে আমাদের সামনে তুলে আনতে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। আজকের এই আয়োজনের যারা পেছন থেকে কাজ করছেন কৃতজ্ঞতা তাদের প্রতিও। আমরা একজন চেনা মানুষকে নতুন করে চিনছি আজ, আমরা একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প গাথাগুলো আজ থেকে পড়ব, তার বইটা আমাদের হাতে আসার পরে। আমি আমার আলোচনাকে আর বাড়াচ্ছি না, অত্যন্ত অগোছালোভাবে আমার এই কথাগুলো আপনারা শুনেছেন, এর জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা অনিঃশেষ। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কীভাবে প্রশংসা আদায় করে নিতে হয়, সেই কাজটা আমি বেশ ভালোভাবেই করেছি। আগে আগেই তাকে দিয়ে আমার মূল প্রবন্ধের একটা বিজ্ঞাপন করিয়ে দিয়েছি, সুতরাং আপনারা সেটা পাঠে আগ্রহী হয়ে উঠেছেন। আমরা এখন যে জিনিসটা হবে, আমরা বইয়ের মোড়ক উন্মোচন পর্বে যাব। মোড়ক উন্মোচন পর্বে আমি আমার সব অতিথিদের অনুরোধ করছি বইটা মোড়ক উন্মোচন করার জন্য, আর দর্শকদের অনুরোধ করছি হাত তালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। আলোকিত কৃতিজন ডক্টর মোড়ক উন্মোচন পর্বে সবাইকে স্বাগত। আমরা এসেছি বাংলাদেশে, বাংলাদেশে একটা জিনিস চালু আছে, যেকোনো কিছু শুরুতে যদি সবার মুরব্বী একজন থাকে, মুরব্বী কি দিয়ে শুরু করা হয়, মুরব্বী কি দিয়ে শুরু করলে অনুষ্ঠানে আলাদা একটা বরকত, তো বরকতের জন্য আমাদের সবার মুরব্বী কে আবু তাহের চৌধুরীকে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে শুরু করছি, আনুষ্ঠানিক শুরু করছি। তিনি এসে অনুষ্ঠান শুরু হচ্ছে যে এই ঘোষণাটা অন্তত দেবেন, কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, যিনি আমাদের স্বাগত বক্তব্য দিয়ে সবাইকে স্বাগত জানাবেন, কে এম আবু তাহের চৌধুরী। Thank you.
আজকে আলোকিত দুজন গ্রন্থে প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আসলে আজকে খুব ভালো লাগছে। আমরা আমাদের কমিউনিটির একজন প্রাজ্ঞ ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ওনার বই প্রকাশ করা সম্ভব হচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আসলে আমরা সাধারণ মানুষ যারা সমাজে সেবা করি, সমাজ বেশি দেওয়ার চেষ্টা করি, আমরা যখন দেখি আমাদেরই আর এক সাথী ভাই, আমাদেরই এক শরীর বা বন্ধুকে আমরা যখন দুঃখ আলোচনা করি, ওনাকে সম্মান করে, আমি মনে করি যে আমি তো সম্মানিত হচ্ছি। আজকে সমাজে অনেক ক্ষেত্রে আমরা গুরুজনকে পূজা করতে জানি না, গুরুজনকে আমরা জানি না, আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি কাজ করে। আমার এক ভাই যদি তার কর্ম দিয়ে, তার গুণ দিয়ে উপরে উঠে যায়, আমরা হিংসার চোখে দেখি। ইভেন আমাদের সমাজে এমনও আছে, আপনারা জানেন, যে আপন বাচ্চা যদি সে মুসে হয়ে যায়, দেখি ম্যাজিস্ট্রেট হয়ে যায়, চাচা চেষ্টা করে তাকে কানো ধরে নিচে নিয়ে দিতে, আপন চাচা চেষ্টা করে, এমন ঘটনা ঘটেছে আমাদের সমাজে যে তার বিধবা মাকে ভিটেমাটি ছাড়া করতে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। চাচা একবার চিন্তা করে না যে আমার বাচ্চা ম্যাজিস্ট্রেট হলে, মুসে হলে যতদিন আমারই যে সম্মান বলতে পারো, আমার বাচ্চা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এই কথা এগুলো বলছি, অনেক সময় পরিস্থিতি কাতরতা, হিংসা পরায়ণতা আমাদের খুব বেশি কাজ করে এবং আমরা অন্যকে মূল্যায়ন করতে আমরা চাই না। সুতরাং আজকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই যে এসেছেন, আজকে যে আপনারা সবাই আসছেন না এখানে, যে শুধু আপনারা সম্মানিত হতেন না, আমরা সবাই সম্মানিত হতাম। আপনারা যে এসেছেন সবাই, আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের সুদীজন কমিটির তৃণ সহিত আপনার সাংবাদিক সুদীরা সবাই এসেছে, আমরা এসে আমি মনে করি যে এইভাবে আমাদের সমাজের জন্য যারা কাজ করেন, সমাজসেবা এক প্রকারের বাধক, আমরা সমাজসেবা করে আল্লাহ সন্তুষ্ট করি, যে আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের সৃষ্টি করে আল্লাহকে আমরা খুশি করবো, এটা একটা মুখ্য উদ্দেশ্য। কিন্তু এরপরও যদি আপনারা আমরা যে সমাজসেবা করে চলছি, আমাদের আমাদের অর্থ, আমাদের বৃত্ত, আমাদের সময়, আমাদের শক্তি, আমরা যে ব্যবহার করছি, খরচ করছি আমরা সমাজের জন্য, এই কাজটুকু যদি স্বীকৃতি লাভ করে, মানুষ যদি তোমাকে একটা থ্যাংক ইউ আমাকে দেয়, তাহলে আমরা সবাই আরও উৎসাহিত হই ভালো কাজ করার। তা আশা করবো, আজকে আমার বিশ্বাস বইটা এখন আমি দেখিনি, পড়িনি, এই বইতে নিশ্চয়ই আমার একটা কিছু লেখা থাকার কথা, উনি আমি একটা কাছে চিত্র পাঠিয়েছিলাম। তা আজকে আপনারা বই পড়লে দেখবেন যে আজকে 500 পৃষ্ঠার উপর একটা বই, আমি আশ্চর্য হয়েছি। এর মানে হলো যে আমাদের সমাজের বিগত লেখকরা উনিরা ওনার সম্পর্কে আলোচনা করতে মূল্যায়ন করেছেন এবং এই বই থেকে, এই আজকে অনুষ্ঠান থেকে আমরাও অনুপ্রাণিত হব, যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি, সমাজকে আরও কিছু দিতে পারি, আমাদের জীবনদশায় হোক বা মরণের পরেই হোক, অতপথে আমরা এখনই মূল্যায়ন করতে পারি। আমি আজকে অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইটি আপনারা দেখেছেন, বইয়ের ভেতরে যা আছে আমি চেষ্টা করেছি সেটা এই প্রবন্ধে ফুটিয়ে তোলার জন্য। আলোকিত কৃতিজন, আলোর প্রত্যাশী, এক মানুষের অনেক গল্প, 544 পৃষ্ঠার একটি গ্রন্থ, প্রায় 100 লেখকের লেখা। তাদের মধ্যে আছেন দেশখ্যাত, প্রবাসখ্যাত ব্যক্তিত্বরা। তাদের কলমের এক আচরণ মহামূল্যবান, তাদের একজনের কাছ থেকে সুনাম শুনতে পারাও যে কোনো ব্যক্তির পক্ষে সৌভাগ্যে। আমি এরকম এক সৌভাগ্যবান ব্যক্তির কথা বলছি, তিনি আবুল কালাম আজাদ, ডাকনাম চটম। ডাকনামকেও তিনি মূল নামে যুক্ত রেখেছেন, আবুল কালাম আজাদ চটমকে নিয়ে এই গ্রন্থটি, নাম আলোকিত কৃতিজন। এটি কোনো জীবনী গ্রন্থ নয়, মূল্যায়ন গ্রন্থ। একজন একক ব্যক্তি সম্পর্কে শত মানুষের নিজস্ব কথামালা, তাতে স্নেহ আছে, ভালো লাগা, ভালোবাসা আছে, আছে শ্রদ্ধা। লেখকের মধ্যে কেউ কেউ তাকে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছে, কেউ কেউ একান্ত ব্যক্তিগত ঋণের কথা বলেছে, কৃতজ্ঞতার কথা বলেছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সন্তান তিনি, নিজ জন্মমাটির প্রতি তার অগাধ টান,
সেই টানের কথাও এসেছে অনেক লেখায়। দুই একজন লেখক তাকে নবীগঞ্জ রত্ন বলে উপমায় ভূষিত করেছেন। একজন মানুষ কত রকম ভাবে, কত বৈচিত্র্যময় ভাবে অন্য মানুষগুলোর চোখে ধরা পড়ে, এই গ্রন্থটি তার স্বপক্ষে একটি শক্ত উদাহরণ। আলোকিত কৃতিজন আগেই বলেছি মূল্যায়ন ধর্মী গ্রন্থ, একজন চেনা মানুষকে কাগজে কলমে বুঝতে চেষ্টা করা। মূল্যায়ন ধর্মী গ্রন্থ নিয়ে আলোচনার সুযোগ তাকে কম, ব্যক্তিগত কথামালা অথবা ব্যক্তিগত মূল্যায়নের শরীরে প্রবেশ করে তাকে নিয়ে বাড়তি কথায় সুযোগ তেমন থাকে না, সেটি অনেক ক্ষেত্রেই অনাধিকার চর্চা হয়ে যায়। এই গ্রন্থের লেখকেরা তাদের দৃষ্টিতে আবুল কালাম আজাদ ছোটনের যে চিত্র অঙ্কন করেছেন তাতে অবশ্যই একটা জিনিস বেশ স্পষ্ট, সেটি হচ্ছে সহজে মানুষকে আপন করে নেয়া সহজাত একটা গুণ রয়েছে আবুল কালাম আজাদের। আর এই গুণের কারণেই স্বতঃস্ফূর্ত লেখায় তার প্রশংসায় কার্পণ্য করেননি কোনো লেখকই। নানানজন নানা পরিচয়ে তাকে পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন। এসব থেকে এই পরিচয়কে এই মুহূর্তে আমি সামনে নিয়ে আসছি, সেগুলো হচ্ছে তিনি একাধারে একজন সাংবাদিক, এ বিষয়ে প্রখ্যাত লেখক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর লেখা থেকে উদ্ধৃতি টানছি। তিনি বলেন, প্রথম সাক্ষাতে মনে হয়েছিল চৌঠান একজন সফল ব্যবসায়ী, পরে দেখলাম তিনি একজন সমাজ সচেতন মানুষ এবং সাংবাদিকতার প্রতিও তার প্রবল আগ্রহ। তিনি ছিলেন সিলেটের ডাকের ম্যানেজিং ডাইরেক্টর, সাপ্তাহিক সিলেটের ডাক ব্রিটেনের অভিবাসী বাঙালিদের একটি দল নিরপেক্ষ মুখপাত্র হিসেবে চালাতে চান, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিও তার অগাধ আগ্রহ। এছাড়া অন্য লেখকের কাছ থেকে জানতে পারি আবুল কালাম আজাদ একজন জীবনীকার, বাংলাদেশের কৃতিপুরুষ সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার জীবনী গ্রন্থ একজন কিবরিয়া হচ্ছে ছোটনের অন্যতম একটি সফল এবং বৃহৎ কর্ম। এ সম্পর্কে গ্রন্থে গ্রন্থিত কবি শামীম আজাদের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে দিতে পারি। শামীম আজাদ বলে, জীবনে আসলে অনেক কিছু করার দরকার পড়ে না, দরকার পড়ে উল্লেখযোগ্য কাজের দাম হওয়ার কথা। আমার ধারণা ছোটন একনিষ্ঠ হলে বাংলাদেশের কৃতি সন্তানদের নিয়ে, এমনকি শুধু কিবরিয়ার প্রয়াণের পর তাকে ঘিরে যে রাজনীতি ও অন্যায় হয়েছে তা নিয়ে লেগে থাকতে আমাদের আরও বড় পাওয়া হতো। এছাড়া কমবয়সী সব লেখাতেই আবুল কালাম আজাদ ছোটন যে একজন সফল ব্যবসায়ী, এই পরিচয়টা বড় হয়ে উঠেছে। তবে সবচেয়ে বড় হয়ে উঠেছে দেশের প্রতি, নিজের জন্মমাটির প্রতি, নিজের গ্রামের প্রতি তার অগাধ টান এবং ভালোবাসার গল্পগুলো। আবুল কালাম আজাদ দেশ চাললেও দেশ তাকে কখনো ছেড়ে যায়নি অথবা দেশকে কখনো হাতছাড়া করেননি তিনি। বুক পকেটে যত্ন করে ধারণ করেন নিজের জন্মমাটি নবীগঞ্জ। এ প্রসঙ্গে ডক্টর আব্দুল হাই শিবলি লিখেন, প্রবাসী বাস করলেও ছোটন তার নিজ গ্রামের তথা নবীগঞ্জ অঞ্চলের কথা কখনো ভুলেননি। তিনি নিজ এলাকার উন্নয়ন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ছিল তার স্বপ্ন, সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য তিনি সবসময় সচেষ্ট ছিলেন। যুক্তরাজ্যে যখন সম্মিলিত উদ্যোগে শিক্ষার উন্নয়নের জন্য নবীগঞ্জ উপজেলা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা হলো, প্রত্যাশিতভাবে ছোটনকে জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হলো। সে সময় থেকেই ছোটন যুক্তরাজ্যে বসবাসকারী দিগলবাগ গ্রামের লোকজনের সমন্বয়ে দিগলবাগ সমিতি গঠনে সক্রিয় সদস্য হিসেবে ভূমিকা পালন করেন। ডক্টর আকবুল হাই ছাড়াও আরও কয়েকজন লেখকের লেখায় জন্মমাটির প্রতি যে তার দায় রয়েছে, সেই দায় শুধু আবুল কালাম আজাদের প্রাণান্ত প্রচেষ্টার খবর আমরা জানতে পারি। তিনি দরিদ্র অসহায় মানুষের আর্থিক সাহায্য দিয়ে মেধাবীদের বৃত্তি বিতরণ করে তার নিজ এলাকার মানুষের সামনে খুলে দিয়েছেন নতুন স্বপ্নের দরজা। ব্রিটেনে একজন সক্রিয় এবং সফল কমিউনিটি সংগঠক হিসেবেও আবুল কালাম আজাদকে চিত্রিত করেছেন অনেকে। বিশিষ্ট সাংবাদিক ফয়জুর রহমান তার লেখায় উল্লেখ করেন, আবুল কালাম আজাদ বিলেতে বাংলাদেশি কমিউনিটি এবং স্বদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বরাবরই উচ্চকণ্ঠ। আশির দশক থেকে এ পর্যন্ত তিনি বিলেতে বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা এবং নির্বাহী পরিষদের শীর্ষপদে গুরু দায়িত্ব পালন করেন। তিনি নবীগঞ্জ উন্নয়ন সংস্থা ইউপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইউপের সহসভাপতি, গ্রেটের বাংলাদেশি ইসলামিক অ্যান্ড কমিউনিটি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মহাসচিব, ওয়েস্ট সাসেক বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি, সাউথ ইস্ট বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিলেতে বাংলাদেশি কমিউনিটির প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এ সংস্থার কেন্ট রিজিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারাস অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা ডাইরেক্টর ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আবুল কালাম আজাদের মানবিক দিকগুলো, মানুষের বিপদে এগিয়ে আসার ক্ষেত্রে যে তার অসাধারণ একটি গুণ রয়েছে, বহু লেখক বহু লেখায় তা স্বীকার করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি সাপ্তাহিক জনমতের সাথে সংশ্লিষ্ট, জনমত আমার আত্মীয়, সেই জনমতের প্রয়োজনে আবুল কালাম আজাদ ছোটনে এগিয়ে এসেছেন। সম্পাদক নবাবুদ্দিনের লেখা থেকে তাও জানতে পারি। নবাবুদ্দিন লিখেন, প্রতিটি বিপদে আমি তাকে কাছে পেয়েছি, প্রতিটি বিপদে তিনি নিজের কাঁধে বিপদ নিয়ে সমস্যাগুলো দূর করার চেষ্টা সমাধান করেছেন, তার কাছে আমিও জনমত পরিবার কৃতজ্ঞ।
কেননা অন্তত দুবার ওনার পরিচিত একটি সংগঠন ও একটি মসজিদ কমিটির কর্মকর্তারা আমাদের উপর মানহানির মামলার নোটিশ জারি করার পরে চুটন ভাইকে বিষয়টি জানাই এবং তিনি মধ্যস্থতা করে বিষয়টি অতি সহজেই নিষ্পত্তি করে দেন। আবুল কালাম আজাদকে চিনতে জানতে প্রতিটি লেখা থেকে কিছু কিছু কথা উদ্ধৃতি হিসেবে নিতে পারি অথবা নেওয়া উচিত, কিন্তু লেখার দৈর্ঘ্য এবং পাঠকের ধৈর্যের কথা চিন্তা করে ইচ্ছেকে চাপা দিচ্ছি। কিন্তু যারা পাঠ করতে পছন্দ করেন, যারা অন্য মানুষকে জানতে আগ্রহী, তাদের প্রতি অনুরোধ করছি সম্ভব হলে বইটি পাঠ করবেন। আপাত দৃষ্টিতে একজন মানুষকে নিয়ে গ্রন্থটি হলেও বিলেতে বাঙালি কমিউনিটি অগ্রযাত্রা কিংবা প্রবাস মানুষ, প্রবাসী থেকে দেশের প্রতি মানুষের টান, এসব বিষয় আর কেবল আবুল কালাম আজাদের নিজস্ব হয়ে থাকে না, তার মাঝে আরও অনেক মানুষের অনেক জীবনের গল্প মূর্ত হয়ে ওঠে। এই জন্য আবুল কালাম আজাদের ভেতরে আমরা কবিকে পাই, তিনি কবিতা লেখেন, ঔপন্যাসিক পাই, একজন ছোট গল্পকারের দেখা পাই, একের ভেতরে একজন মানুষের অনেক রূপ অথবা একজন মানুষকে অনেক রূপে দেখা আলোকিত কৃতিজন তারই প্রতিচ্ছবি। আগেই বলেছি বইয়ের পৃষ্ঠা সংখ্যা 546, বিশাল এই গ্রন্থটি সম্পাদনা করেছেন এম শহীদুজ্জামান চৌধুরী। সম্পাদনা বেশ পরিশ্রমসাধ্য কর্ম, আর সম্পাদনায় যখন সাত সমুদ্র তেরো নদীর এপার ওপারের দূরত্ব থাকে তখন সেটি জটিল শব্দ ওঠে। এম শহীদুজ্জামান চৌধুরী মুন্সিয়ানার সাথে টেমস, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, সুরমা পায়ের লেখকদের এক সুতোয় গেঁথে নিতে পেরেছে, এর জন্য সম্পাদকের প্রতি ভালো লাগা। গ্রন্থটিকে মোটামুটি তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম ভাগে রয়েছে বাংলায় লেখা গদ্য এবং পদ্য, গ্রন্থটির 272 পৃষ্ঠা পর্যন্ত বাংলার রাজত্ব, তারপর আমরা প্রবেশ করি ইংরেজ সাম্রাজ্যে, 273 পৃষ্ঠা থেকে 464 পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি ভাষার আধিপত্য, এরপর 465 থেকে 544 পৃষ্ঠা পর্যন্ত ছবি কথা বলেছে। বাংলা এবং ইংরেজি লেখাগুলো এবং বইয়ের ছবিগুলো আবুল কালাম আজাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে, অর্জন নিয়ে, প্রাপ্তি নিয়ে, সংগ্রাম নিয়ে কথা বলেছে। জীবদ্দশায় এমন বইয়ের প্রয়োজন আছে কি না এ নিয়ে কেউ কেউ কথা তুলতে চাইবেন, তাদেরকে অনুপ্রসাদের একটি গান শোনার কথা বলি। জীবনে যারে দাউনি মালা, মরণে কেন তারে দিতে এলো ফুল, ভালো কাজের স্বীকৃতি বেঁচে থাকতে পাওয়াটাই জরুরি। তখন যারা ভালো কাজ করে তাদের ভালো কাজের প্রতি আগ্রহ আরও বাড়ে এবং যারা ভালো কাজ করেন না তাদেরও ভালো কাজ করার অভিপ্রায় তীব্র হয়। আলোকিত কৃতিজন একজন ভালো মানুষের ভালো কাজের স্বীকৃতি, জীবনে তাকে মালা দেওয়ার অভিপ্রায়, এমন অভিপ্রায়কে শ্রদ্ধা না করে কি উপায় আছে? ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, কিছু আনুষ্ঠানিকতা আছে। আমাদের লেখককে, আমাদের যাকে নিয়ে আজকের এই গ্রন্থ আবুল কালাম আজাদ চটনকে, তারই হাতে গড়া অথবা তারই সহযোগিতা নিয়ে গড়ে ওঠা অথবা তিনি যে সংগঠনের সাথে যুক্ত রয়েছেন এমন কিছু সংগঠন ফুল দিয়ে, ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাতে চেয়েছে। প্রথমেই আমি যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে কে অনুরোধ করছি তাদের সম্মাননা আবুল কালাম আজাদ চটনের হাতে তুলে দেওয়ার জন্য। যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে আব্দুল করিম সেক্রেটারি, চেজারা আব্দুল ওয়াদুদ দীপক, কারি আব্দুল সালাম ও অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে বিনীত অনুরোধ করছি।